এসএসসি ও এইচএসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করেছে সাধারণ শিক্ষা বোর্ডগুলো আগের ঘোষণা অনুযায়ী ষাট দিন ও চুরাশি দিনের ক্লাস শেষে দুই সপ্তাহ বিরতি দিয়ে পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে অটো পাস কিংবা সমন্বয় করে নয় পরীক্ষা নিতে চায় বোর্ডগুলো তবে নজর রাখতে হচ্ছে করোনা পরিস্থিতির উপর রাজশাহী প্রতিনিধি বদরুল আলম লিটনের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় বাইশ লাখ শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বসবে সিলেবাস শেষ করে প্রস্তুতিও নিয়ে রেখেছে শিক্ষার্থীরা অপেক্ষা পরীক্ষার তারিখ ঘোষণার গেল বছরের মার্চ থেকে করোনা সংক্রমণের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোনো পাবলিক পরীক্ষা নিতে পারেনি তবে এবার প্রস্তুতি চলছে পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্র বিন্যাসের উদ্যোগ নিয়েছে আট সাধারণ শিক্ষা বোর্ড প্রধান শর্ত স্বাস্থ্যবিধি নিশ্চিত করা আর পাবলিক পরীক্ষা গ্রহণে সম্মিলিত শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে একটা সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কাছে এবং অনলাইনেও দেওয়া আছে এবং এই অনলাইনের সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে পাবলিক পরীক্ষাগুলো গ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেইভাবে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া আছে অটোপাস কিংবা সমন্বয়ের ভাবনা থেকে সরে এসেছে শিক্ষা বোর্ডগুলো আমাদের ইউনিভার্সিটি বা বুয়েট মেডিকেলের সেই পরীক্ষাগুলো পিছিয়ে যাবে আমাদের সেশন একটু পিছিয়ে যাবে এবং পরবর্তী সময় আমরা চেষ্টা করব বেশি বেশি ক্লাস নিয়ে সেশন জ্বরটাকে কমানোর উদ্দেশ্যে বলবো যে তোমরা পড়াশোনায় থাকো এবং তোমাদেরকে পরীক্ষা দিয়েই এসএসসি এবং এইচএসসি পাশ করতে হবে এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে ইনশাল্লাহ আমরা পরীক্ষা নিতে পারবো পরিস্থিতি নিশ্চয়ই অনুকূলে আসবে আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের সেই সুযোগ দেবেন শতভাগ শিক্ষার্থীকে সমতার ভিত্তিতে নির্দিষ্ট সিলেবাস শেষ করেই পরীক্ষা নেওয়া হবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দর্শক এরই সাথে শেষ করছি একুশের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছয়টায় দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল